বিক্রম খালেদা জিয়া যেহেতু গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, আজকে আমরা কেউ ফুল নেব না, সবাই এক কথায় রাজি হয়ে গেছে যে আমরা কেউ ফুল নেব না। এটা হচ্ছে কি সলিডারিটি, একাত্মতা, এই জিনিসটা বিএনপির মধ্যে আছে বলেই আজকে বিএনপিকে এত চেষ্টার পরেও, এত নিপীড়ন নির্যাতন প্রলোভন বিভিন্ন রকমের ক্ষতি সাধনের পরেও বিএনপিকে সামান্যতম কোনো পেছনে হটাতে পারেনি। এটাই হচ্ছে বড় প্রমাণ যে বোনটি এখানে বক্তব্য দিলেন, ঝালকাঠির যে বোন, তার যে পারিবারিক নির্মম ইতিহাস, এমন ইতিহাস শত শত আজকে বাংলাদেশে, আজকে শত শত। আমি আমার নিজের কথা এখানে কিছুই বলবো না, কতবার কারাগারে গেছি, কতবার বের হয়েছি, কতবার রিমান্ডে গেছি, সাজা হয়েছে, সবই আপনারা জানেন, এগুলো কোনো বিষয় না। আপনাদের আমাদের সকলের কষ্ট, সকলের যন্ত্রণা, সকলের দুঃখ যদি এক জায়গায় করি, সেটাও বেগম খালেদা জিয়ার কষ্টের কাছে কিছু না। একজন মহিয়সী নারী, তিনি রাজনীতিবিদও না ধরেন, তিনি কিছুই না, তিনি জিয়াউর রহমানের স্ত্রীও না, তিনি প্রধানমন্ত্রীও না, একজন মা হিসাবে যদি তাকে ধরি, একজন স্ত্রী হিসাবে যদি তাকে ধরি, তার জীবনে আর নতুন কোনো অসুখের প্রয়োজন আছে? যার স্বামীর ভিটা থেকে 41 বছর পরে এক কাপড়ে যাকে উচ্ছেদ করা হয়েছে এই সরকার করেছে, যার এক পুত্রকে নির্যাতন করতে করতে বিদেশের মাটিতে হত্যা করা হয়েছে, সে লাশ মায়ের কাছে যখন এসেছে তখন মা 92 দিন ধরে গুলশানের এই কার্যালয়ে এই সরকারের পেটোয়া বাহিনী কর্তৃক বন্দী, সে মায়ের সামনে যখন তার সন্তানের আরাফাত রহমান কোকর মরদেহটা এসেছিল, একবার কল্পনা করতে পারেন মায়েরা যারা এখানে আছে তাদের বুকের মধ্যে কেমন লাগে? বাবা না হয় জীবিত নেই, আর এক পুত্র সন্তান হাজার মাইল দূরে রয়েছে, পুত্রবধূরা রয়েছে বিচ্ছিন্ন অবস্থায়, আদরের এই বয়সের নিঃসঙ্গ জীবনের সবচেয়ে বড় সাথী হচ্ছে নাতি নাতনিরা, তাদের সঙ্গেও কথা বলার সুযোগ নেই। এই অবস্থায় সরকার বেগম খালেদা জিয়াকে রেখেছে, সেখানে আপনার আমার কারাগার, আপনার আমার জেল, আপনার আমার উপরে নির্যাতন, এগুলো কিচ্ছু না, ওই তুলনায় কিছু না বন্ধুরা। তিনি যদি বাংলাদেশের জন্য এত বড় আত্মত্যাগ স্বার্থত্যাগ করতে পারেন, আমরা কারো সেইভাবে পারবো না। আমার বিশ্বাস যে জাতীয়তাবাদী নাগরিক পরিষদ সেই রকম প্রতিজ্ঞা নিয়েই এখানে উপস্থিত হয়েছে এবং আজকের অনুষ্ঠান সংগঠিত করেছে। আজকে যদি ইফতার পার্টির এই একের পর এক সিরিয়াল প্রোগ্রাম না থাকতো, আপনাদের এখানে আরও অনেকক্ষণ থাকতে পারলে ভালো লাগতো, অনেক কিছু হয়তো এখান থেকে শিখতে পারতাম। কিন্তু আমি যেটুকু মনে করি, বাংলাদেশটা হচ্ছে আমাদের দেশ, আর আমাদের লড়াইটা শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে না, এখানে কিন্তু আমাদের হিসাবে অনেকে একটু গরমিল করে ফেলি, আমাদের লড়াইটা হচ্ছে দুইটা সরকারের বিরুদ্ধে, একটা হচ্ছে আওয়ামী বাংলাদেশে ক্ষমতায় চেপে বসা জোর করে আওয়ামী লীগ, আর একটা হচ্ছে ভারতের একটা প্রতারক সরকার। দুইটা সরকারের বিরুদ্ধে আমাদের লড়াইটা কিন্তু প্রত্যক্ষভাবে, কথাটা ভুলে গেলে চলবে না। আমাদের সঙ্গে ভারতের জনগণের কিন্তু কোনো দূরত্ব নেই, ভারতের জনগণের সঙ্গে আমাদের চমৎকার বোঝাপড়া, চমৎকার বন্ধুত্ব। কিন্তু ভারতের বর্তমান যে হিন্দুত্ববাদী সরকার, এই হিন্দুত্ববাদী সরকারই হচ্ছে আওয়ামী লীগের একমাত্র বন্ধু, সবচেয়ে বিশ্বস্ত বন্ধু। তার অর্থ হচ্ছে বিএনপির নেতাকর্মীদের লড়াইটা দেশে এবং দেশের বাইরে দুই জায়গায় একসঙ্গে করতে হচ্ছে। তো সেই অনুযায়ী যেটা আমাদের উপরে নিপীড়ন নির্যাতন এসেছে, এটা আসতে পারে, এটা খুবই স্বাভাবিক। সেটা জানার পরেও যারা অসীম ধৈর্য ধরে আছেন, তারা ইমানি দায়িত্ব পালন করছেন। দেশপ্রেম ইমানের অঙ্গ, এমনটা আমাদের ধর্মের হাদিস শরীফে রয়েছে। দেশপ্রেম যাদের মধ্যে নেই, তারা দেশকে নিয়ে যা খুশি করতে পারে, আমরা তো সেটা করতে পারবো না। আজকে সেটা আমরা করতে পারবো না। আজকে তারা দেশটাকে কোথায় নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে একবার চিন্তা করেন। এক কবি মারা গেছে, সেখানে গিয়ে দোয়া দরুদের কোনো বালাই নাই, আওয়ামী লীগের লোকেরা সেখানে তার কবিতা পড়ে তার আত্মার মাগফিরাত কামনা করছে। একজন গায়ক মারা গেছে, সেখানে গিয়ে সবাই উপস্থিত হয়েছে, পুরুষরা মহিলারা মিলে সেখানে রবীন্দ্রসঙ্গীত গাচ্ছে, আল্লাহ খোদার কোনো নাম নাই, কালামের কোনো, কোরআনের কালামের কোনো ব্যাপার নাই, দোয়া দরুদের ব্যাপার নাই। তো এইগুলো যখন মরে, তখন জানাজারও কিছুদিন পরে বলবে যে আমাদের জানাজারও প্রয়োজন নাই। শুধুমাত্র যে দেশটাকে শাসনতান্ত্রিকভাবে ধ্বংস করেছে তাও না, আমাদের ইমানি চেতনার মধ্যেও তারা আঘাত করেছে, আমাদের ধর্মকর্ম পালনের মধ্যেও বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা তারা করছে। আজকে হোলি খেলা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে, হোলি খেলা কি বাংলাদেশের কোনো সাংস্কৃতির অংশ? আজকে ইফতার করা যাবে না বিশ্ববিদ্যালয় চত্বরে, নিয়ম করেছে, কখনোই এটা ছিল না বাংলাদেশে,
এই সরকার প্রচলন করেছে এবং তাদের প্রভু ভারতের ওই সরকারের নির্দেশনা এগুলো চলছে। সুতরাং এই দুটো লড়াই আমাদের সমান্তরালভাবে চালিয়ে যেতে হবে। আজকে আমি এখানে থাকতে পারছি না বলে দুঃখিত। আবার আরেকটি কর্মসূচি রয়েছে যেটিও আমাদের দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই দোয়া করব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যাতে আল্লাহ রাব্বুল আলমিন যাতে ওনাকে অতিসত্ত্ব সেফা দান করেন এবং বাংলাদেশকে সফল গণতান্ত্রিক পথে নিয়ে যাওয়ার জন্য আমাদের সামনে যেন তিনি জাজ্বল্যমান প্রদীপ হয়ে থাকেন। আর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনও আমাদের অত্যন্ত কাম্য। তার সঠিক এবং তার সুনির্দিষ্ট নেতৃত্বের কারণেই বিএনপি আজকে এতটা সিমেন্টেড এত শক্ত একটা অবস্থান গ্রহণ করতে এবং ধরে রাখতে সক্ষম হয়েছে। আর আপনাদের মতো সৈনিকরা আছে বলেই সেটা আরও জোরদার হচ্ছে। এবং আমি এই ধরনের সংগঠনগুলোকে ব্যক্তিগতভাবে উৎসাহিত করি, কারণ দলীয় পদ পদবীর কারণে নির্যাতন অনেক বেশি সইতে হয়। দলীয় পদ পদবী না করে যদি এইভাবে সহযোগী সংগঠন হিসাবে আপনারা থাকেন, সেগুলোও কিন্তু আমাদের একটা সম্মিলিত শক্তি। ছোটো ছোটো জিনিস মিলেই তো একটা জিনিস হয়। সুতরাং আমরা সবাই মিলিয়ে সেই শক্তিটা সঞ্চয় করে সামনের দিনে এগিয়ে যাব, এই প্রত্যাশা থাকলো। এবং